এসে শাসনতন্ত্র দেবে, আমরা তা মেনে নিলাম। আমি শুধু বাংলার নয়, আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করেছিলাম 15 ফেব্রুয়ারি তারিখে আমাদের জাতীয় পরিষদে অধিবেশন দিতে, কিন্তু তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। ভুট্টো সাহেব এখানে ঢাকায় এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ নয়, আলোচনা চলবে। আমরা অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম, আমি বলেছিলাম প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেব, আপনি দেখে যান কিভাবে আমার গরিবের উপর, কিভাবে আমার বাংলার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কিভাবে আমার মায়ের কোলকে খালি করা হয়েছে, আপনি আসুন আপনি দেখুন। তিনি বললেন আমি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো, 25 তারিখে অ্যাসেম্বলি ডেকেছেন, রক্তের দাগ শুকায় নাই, শহীদের ওপর পা দিয়ে অ্যাসেম্বলি খোলা চলবে না, সামরিক আইন মার্শাল ল ক্ষমতা হস্তান্তর করতে হবে, এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসবো না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই দেশে যে মানুষগুলো অন্যান্য জিনিসগুলির জন্য হরতাল চালাচ্ছে সেগুলির হরতাল কাল থেকে চলবে না, রিকশা গরুর গাড়ি রেল চলবে, শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর ওয়াপদা কোনো কিছুই চলবে না। আর 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে, এরপর যদি বেতন দেওয়া না হয়, যদি আর একটা গুলিও চলে, তাহলে ভাইরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে বাইরে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো, আর জীবনের জন্য রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি আর হুকুম দিতে না পারি তাও তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, সৈন্যরা তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছুই বলবে না, কিন্তু আর একটা গুলি করার চেষ্টাও করো না, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বাহ।